আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আরআই মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনা বিষয় হচ্ছে আধুনিক বাথরুমে বা টয়লেটে অজু করা যাবে কি না, বা সেখানে বিসমিল্লা পড়া যাবে কি না, ওই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তালা দরবার শুকরগুজার হচ্ছে যে মনিব আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি আমাদের নবীর উপরে মহাব্বতে পরিশকুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা বন্ধুরা, আমরা যখন বাথরুমে যাব, আমরা যখন টয়লেটে যাব, একটা দোয়া পড়ে ঢুকতে হবে। আর আব্দুল আজিজ ইবনে সুহাইবিন কয়লা সামিতু আনাসান ইয়াকুলু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখাল আল খলা কয়লা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে ঢুকতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি আউযু বিকা আমি আশ্রয় চাই আপনার কাছে, ফানা চাই মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস অন্যায় কাজ থেকে এবং শয়তানের অসহায়তা থেকে, যেন শয়তান আমার কোনো ক্ষতি করতে না পারে। কেউ যদি এই দোয়াটা পড়ে বাথরুমে যায়, টয়লেটে যায়, তাহলে যে সে শয়তানের যাবতীয় অন্যায় থেকে, শয়তানের যাবতীয় ক্ষতি থেকে সে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ, আমরা এই দোয়াটা পড়ে বাথরুমে যাব, কারণ ইসলাম সব কিছুই আমাদের আসলে ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যে বাথরুমে যাচ্ছি এটাও একটা ইবাদত। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব কাজ আমাদের ইবাদত যদি আমরা সুন্না মোতাবেক কোরআন হাদিস মোতাবেক আমরা করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ে বাথরুমে যেতেন, আবার যখন বের হতেন নবীজি আবার দোয়া পড়তেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খরাজা মিনাল খলাই ক্বালা গুফরানাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি টয়লেট থেকে বের হতেন, বাথরুম থেকে বের হতেন, তখন তিনি দোয়া পড়তেন গুফরানাকা। এই গুফরানাকা অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই দোয়াটা নবীজি পড়তেন। এবং অন্যান্য হাদিসে আরো লম্বা দোয়া পাওয়া যায়, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে আমার থেকে এই কষ্টদায়ক বিষয় দূর করে দিল, আমাকে কষ্টদায়ক অপবিত্র থেকে পবিত্র করলো। এই দোয়াটা নবীজি করতেন। আমরা অবশ্যই বাথরুম থেকে বের হওয়ার পরে এই দোয়াটা করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কল তিনি বলেন কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াবুলান আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কেউ গোসলখানাতে প্রস্রাব করবে না, যেখানে গোসল করবে ওযু করবে সেখানে তোমরা প্রস্রাব করবে না। সুম্মা ইয়াগসিলু ফিহি, তারপর তোমরা সেখানে যে তোমরা সেখানে গোসল করবে, তোমরা যদি সেখানে প্রস্রাব করো আবার যদি সেখানে গোসল করো তাহলে পবিত্র রাখাতে সমস্যা হবে। কলা আহমাদ, আহমদ বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন, সুম্মা ইয়াতাওয়াযা ফিহি, তোমরা সেখানে ওযু করবে। বোঝা গেল আমরা যেন বাথরুমে বা যেখানে গোসল করব বা ওযু করব সেখানে যেন আমরা এস্তেনজা না করি, প্রস্রাব পায়খানা না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায়, ফা ইন্না আম্মাতুল ওয়াসওয়াস মিনহু, কেননা অধিকাংশ ওয়াসওয়াসা শয়তানের ধোঁকা এখান থেকে হয়। এই জন্য আমাদেরকে বাথরুমে যেন আমরা গোসল, যেখানে গোসল করব, যেখানে ওযু করব সেখানে যেন আমরা বাথরুম না করি, মানে প্রস্রাব পায়খানা না করি। এখন আমরা আমাদের দেশে আমরা যে সিস্টেমটা, যে আধুনিক সিস্টেম, যে একই জায়গাতে আমাদের যে প্রস্রাব পায়খানার জায়গা, আবার একই জায়গাতে পাশাপাশি আমরা গোসল করে ওযু করি, এখন এই বিষয়টা নিয়ে একটু একতলাপ আছে, মতভেদ আছে। তবে উত্তম হচ্ছে আমরা প্রস্রাব পায়খানার জন্য বাথরুমটা আলাদা হবে আর ওযুর জন্য, গোসলের জন্য আলাদা একটা করব। তাহলে দুটা হলে পরে এতে কোনো আর কোনো সন্দেহ থাকে না। কিন্তু আমাদের দেশে যে সিস্টেমটা বা পৃথিবীতে যে এখন সিস্টেমটা বের হয়েছে, একই রুমের মধ্যে দুইটা, অবশ্যই আমাদের যেখানে আমরা এক্সচেঞ্জা করে এটা উঁচু থাকে, তবে উত্তম হচ্ছে আমরা আলাদা রুমে করা। এখন যদি উঁচু থাকে এবং সুন্দর পরিবেশ থাকে, নাপাক না আসে, অনেক ওলামা কেরাম বলেছে অসুবিধা হবে না, আমাদের এখানে ওযু গোসল করা যাবে, যেহেতু বাথরুমের মধ্যে কমরটা আলাদা আর গোসলের জায়গাটা আলাদা, এবং সেখানে আলাদা ট্যাপ আছে, আলাদা পানির ব্যবস্থা আছে, আবার সেখানে বাথরুমের জন্য স্তনের জন্য আলাদা, সেখানে ট্যাপ আলাদা, সেখানে ব্যবস্থা একই রুমের মধ্যে হলে অসুবিধা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপর হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল,
আজাবুল কবরে মিনহুম, তোমরা প্রস্রাব থেকে দূরে থাকো, কেননা অধিকাংশ আজাব এই কারণে হয়। তো এই জন্য এই বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, আলাদা যদি রুম হয় যে বাথরুমের জন্য, টয়লেটের জন্য আলাদা, গোসল এসনার জন্য আলাদা, তাহলে এটা সবচেয়ে উত্তম হয়। প্রয়োজনে আমরা একটা কাঁচের ওয়াল দিতে পারি অথবা প্লাস্টিকের কোনো ব্যবস্থা করতে পারি, আর যদি ওয়াল দিয়ে আমরা আলাদা দুটা রুম করতে পারি তাহলে এটাই উত্তম। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আরাবিয়ান ইয়াবুল ফিল মসজিদে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন এক বেদুইন সে মসজিদে এসে প্রস্রাব করে দিয়েছেন। ফাকালা দাউহু, সাহাবীরা তাকে মারতে গেলেন, ধরতে গেলেন যে কেন মসজিদে প্রস্রাব করলো, সে গ্রাম থেকে এসছে বেদুইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ছেড়ে দাও, তাকে প্রহার করিও না, ছেড়ে দাও। হাত্তা ইদা ফরগা দাআ বিমাইন, যখন সে বেদুইন প্রস্রাব থেকে সে অবসর হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পানি নিয়ে আসো, ফাসাব্বাহু মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানির মধ্যে পানি ঢেলে পরিষ্কার করে দিলেন। এই হাদিস দিয়ে বোঝা যায় যদি একই রুমের মধ্যে আমাদের গোসলখানা, ওজুখানা এবং প্রস্রাব পায়খানার জন্য একই রুমের মধ্যে হয়, যদি ভালো করে পরিষ্কার করা হয়, নাপাক না আসে আমাদের দেহের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আমাদের ওজু গোসলের সমস্যা হবে না। তবে সর্বোত্তম হচ্ছে আলাদা দুইটা রুম হওয়া, গোসলের জন্য আলাদা আর বাথরুমের জন্য আলাদা রুম হলে এটা সবচেয়ে উত্তম। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সলাতা লিমান লা উযুআ লাহু ওয়া লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি তাআলা আলাইহি, তার নামাজ হবে না যার ওযু নাই, ওযু ছাড়া নামাজ হবে না, আর ওযু হবে না যদি ওযুর মধ্যে সে আল্লাহর নাম উচ্চারণ না করে, অর্থাৎ বিসমিল্লাহ না বলে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় ওযুর মধ্যে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ ছাড়া ওযু হবে না। তো আমরা এখানে ওলামা কেরামদের মধ্যে একটি মতভেদ রয়েছে যে বিসমিল্লাহ কেউ কেউ বলে এটা ওয়াজিব, অবশ্যই বলতে হবে, আবার কেউ বলেছে না সুন্না। কেন সুন্না, এই যে ওয়াজিব না কেন, যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে পাঁচ নম্বর সূরা সূরাতুল মায়দা ৬ নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে দেখা যায় আল্লাহ তাআলা ওযুর মধ্যে ফরজ কি করছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে ফাগসিলু উযুহাকুম, তোমাদের চেহারা ধুতে করবে, ওয়া আইদিয়াকুম উভয় হাত ধুতে করবে, ওয়া আমসাহু বিরউসিকুম এবং মাথা মাছে করবে, তারপরে টাকনু গিরা সহ পা ধুতে করবে। এখানে বিসমিল্লাহর কথা আসে নাই, এই জন্য অনেক ওলামা কেরাম বলেছে বিসমিল্লাহ সুন্না, এটা ওয়াজিব নয়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ গুরুত্ব দিয়েছেন, অপর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইয়াবদা বি বিসমিল্লাহ ফাহুয়া আখতা, যে কোনো ভালো কাজ করার সময় যে বিসমিল্লাহ যে না বললে এটা অসম্পূর্ণ থাকে, এটা লেস কাটা বলা হয়, এটা সবের দিক দিয়ে কম পাওয়া যাবে। তো এই জন্য আমরা ওযুতে বিসমিল্লাহ বলাটাই আমাদের বাঞ্ছনীয়, আমরা চেষ্টা করবো যেন বিসমিল্লাহ না ছোটে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন ওযুতে আমরা বিসমিল্লাহ বলবো। এখন প্রশ্ন হলো বাথরুমে ওযু করার সময় যখন একই যেখানে ওযু, ওযু জায়গা এবং বাথরুমের জায়গা একই রুমের মধ্যে, সেখানে বিসমিল্লাহ বলবো কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা জমিনটাই নামাজের স্থান, শুধু কবরস্থান এবং বাথরুম ছাড়া, অর্থাৎ টয়লেট ছাড়া। তো এখানে এই হাদিসের ব্যাখ্যায় বিশিষ্ট তাবি হযরতে ইকরামা বলেন লা ইয়াজকুরুল্লাহ ওয়া হুয়া আলাল খলাই বিলিসানি ইল্লা বিকলবিহি, যে বাথরুমে যে থাকবে সে আল্লাহর নামটা মুখে উচ্চারণ করবে না, সে অন্তরে বলবে। তো বোঝা গেল যে এই বাথরুমের মধ্যে বা টয়লেটের মধ্যে যেখানে পাশাপাশি অজু স্থান বা গোসলের জায়গা আছে আর পাশেই টয়লেটের জায়গা, তাহলে ওই জায়গার মধ্যে আমরা মনে মনে বলবো, আওয়াজ দিয়ে বলবো না। আর সর্বোত্তম হলো আপনি ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকেন, দোয়া মানে বাথরুমে যাওয়ার সময় যদি আমি টয়লেটে যাই দোয়া পরে ঢুকবো, দোয়া বাথরুমে ঢোকার আগেই দরজার দিয়ে পা দেওয়ার আগেই দোয়া পরে ফেলবো, আর যখন অজুর জন্য ঢুকবো তখন বিসমিল্লাহ পরে আমরা আগেই দরজার দিয়ে ঢোকার আগেই বিসমিল্লাহ পরে ঢুকবো, তাহলে সেখানে গিয়ে ওযু করবো। আর আরেকটা উত্তম হচ্ছে যাদের বাথরুমের সামনে একটা বেসিং থাকে সেই বেসিংয়ে আমি ওযু করবো, শুধু পাটা গিয়ে ভিতরে পাটা ধোবো, এটা সবচেয়ে উত্তম। আমাদের যারা বর্তমান যারা আধুনিক বিল্ডিং করে আমরা দেখি যে পাশে একটা সামনে টয়লেটের সামনে বাথরুমের সামনে একটা বেসিং থাকে, ওই বেসিংয়ে আমরা ওযুর সব কাজ করবো, শুধু পাটা বাকি থাকবে, পাটা গিয়ে আমরা বাথরুমে গিয়ে পাটা ধুয়ে ফেলবো, এটা উত্তম, এটা অনেক উত্তম। তো কেউ যদি নিরুপায় হয়ে ভিতরেও সব ওযু গোসল করে
একই বাথরুমে, যে টয়লেট এবং বাথরুম একই রুমের মধ্যে, অসুবিধা নেই যদি পবিত্রতার ক্ষেত্রে কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। যদি ভিতরে কেউ বিসমিল্লা বলে পবিত্র থাকা অবস্থায়, সেখানে যদি নাপাক না থাকে তাও ইনশাল্লাহ হবে। তবে সর্বোত্তম হলো আমরা আলাদা দুইটা কক্ষ বানাবো, একটা টয়লেট আর একটা উজু গোসলের জন্য আলাদা একটা। এটা আমরা যদি আস্তে আস্তে আমরা ওইভাবে চেষ্টা করি, একটু জায়গা বেশি রাখলেও ইনশাল্লাহ পবিত্রতার ক্ষেত্রে অনেক সুন্দর হবে এবং হাদিস অনুযায়ী আমাদের আমলগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু।